আসসালামু আলাইকুম। বর্তমানে আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন তাদের আপনার হোম কোয়ারেন্টিনে থাকা লাগবে আপনার 14 দিন, ঠিক আছে? আর এই 14 দিনে আজকে আমাকে যে দুপুরের খাবারে যা দেওয়া হয়েছে এটা আসলে দেখেন, হয়তোবা এখানে ওরা দিছে ভাত, তারপরে ভাতের সাথে আপনার তরকারি আছে হলো এটা আপনার চিংড়ি মাছ, ঠিক আছে? আমাদের যে বাংলাদেশের চিংড়িগুলো আছে এটা চিংড়ি, আর চিংড়ির সাথে ওরা দিছে হলো আপনার এই যে এটা কি, এটা হলো শামুক আছে না আপনার, আমাদের যে সামুদ্রিক যে শামুকগুলা ওই শামুকগুলা, ঠিক আছে? চিংড়ি আর শামুক রান্না করে দিছে, বুঝছেন? হ্যাঁ, আর হলো আপনার এইখানে এখানে আমাদের হলো যে পাতা কপিগুলো আছে ওইগুলা ওরা কি করছে, এরা সেদ্ধ করে দিছে আর কিছু না। পাতাকপির সাথে আছে কিছু গাজর আর হয়তো বা এটা কি গাজর আর ডিম ডিম আছে, ঠিক আছে? আর এটা হলো হয়তো বা ওদের যে রোল, আমাদের বাংলাদেশের যে ভেজিটেবল রোল রোলগুলো আছে ওই রোলগুলা ওরা দিছে, ঠিক আছে? তো আসলে কি কমো, এগুলা যেহেতু আমরা বাঙালি এগুলো আসলে খাওয়াটা আমাদের পক্ষে অনেক কষ্ট কর। যাই হোক, আমি শেয়ার করলাম আর কি। বর্তমানে আপনারা যারা সিঙ্গাপুর আসবেন আমাদের খাবারের মেনুতে যেগুলো থাকে বিশেষ করে এই খাবারগুলো আমরা বাঙালিরা খেতে হবে আর কি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।